হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে দীপ্তিরাজ ব্লগে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভীষণ ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাইকে গুড মর্নিং। তো গুড মর্নিং বলবো না, অনেকক্ষণ আগেই সকাল হয়ে গেছে। তো যাই হোক, ঘরের কাজগুলো আমার হয়ে গেছে, তো এবার রান্না করব। তো বলো তোমাদের খবর কি? আর আজকের মানে কি বলবো, তোমরা কিছু নোটিস করেছো কি ব্লগে? যাই না নোটিস করেছো কিনা, তো যাই হোক আমি বলে দিচ্ছি। তো আজকে মানে অনেকদিন পর কালো টিপ করলাম, এই যে যাই না কেমন লাগছে। তো যাই হোক, ভালো লাগে আমার কালো টিপ করতে। তো অনেকদিন কালো টিপ পরিনি, মানে বিয়ের আগে পরেছি কালো টিপ, আর বিয়ের পর একবারও পরা হয়নি। তো এই মানে এই প্রথমবার কালো টিপ করলাম, ঠিক আছে। তো যাই না কেমন লাগছে। তো যাই হোক, ঘরে মোটামুটি কাজ হয়ে গেছে আমার, ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। আর প্রচণ্ড গরম, বুঝতেই পারছো, মানে বৃষ্টির কোনো আশা নেই। তো যাই হোক, সেইভাবেই আমাদের মানে থাকতে হবে, কিছু করার নেই। তো আজকে ব্লগটা অন্যরকমই। তো থাম্বনেল দেখে অনেকে বুঝতে পেরে গেছো, আর নতুন করে কিছু বলছি না। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো, আর আমাকে সাপোর্ট করো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিও। তো চলো ভিডিওটা তোমরা দেখো। কড়াইয়ে প্রথমে সর্ষের তেল দেবো, তো পরিমাণ মতো সর্ষের তেল দেবো। তো তোমরা মানে যতটা পরিমাণ মাছ রান্না করবে তো ততটা পরিমাণেই তোমরা তেলটা দেবে। তো প্রথমে একটু তেলটা চাড়িয়ে নেবো আর একটু গরম করে নেব। তো আমি এখন তেলটা চাড়িয়ে নিচ্ছি, আর কড়াইটা অতটা আমার গরম হয়নি, তার আগেই তেলটা ঢেলে দিয়েছি। তো একটু গরম হোক, তো তারপরে আমি মাছগুলোকে দেব। তেল গরম হয়ে গেছে কিনা সেটাই দেখছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার দেব শুটকি মাছগুলো, মোড়লা মাছের। তো তেলে একটু ভেজে নিতে হবে প্রথমে। আগে তো আমি প্রথমে মানে জলে ভিজিয়ে রেখেছিলাম মোড়লা মাছগুলো, তো এখন তেলে ভেজে নিচ্ছি। তো হালকা একটু তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই দেখো। তো এবার আমি তুলে নেব। তো তুলে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী উপকরণ দিতে হবে। তো দেখো, মানে যে তেলে আমি ভেজেছি সেই তেলেই আমি রান্না করব। পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো আমি কেটেছি আগে, তো কেটেই এগুলো দিলাম, ঠিক আছে। তো এইগুলোই দিতে হবে, আর কিছু দেওয়ার নেই। তো এগুলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু লাল লাল ভেজে নিতে হবে। তো আগে ভেজে নিই, তারপরে আরও উপকরণ দিতে হবে, আমি তোমাদের সবই ভিডিওতে দেখাবো। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে দেব আদা রসুন জিরে বাটা, একসাথে বেটেছি ওইটাই দিলাম। আর একটু নাড়িয়ে নেব। তো ভালো করে একটু নাড়াতে হবে, আর একটু মানে কষাতে হবে, তবেই টেস্টটা ভালো হয়। তো একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব ভালোভাবে। এবার উপকরণে লাগবে নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর অল্প লাগবে হলুদ, সেটাও পরিমাণ মতোই দিতে হবে। আর আমি দিয়ে দিলাম কাশ্মীরি মির্চির মানে কালারের জন্য, তো সেটা দেব। এবার তোমরা দিতেও পারো নাও দিতে পারো। যারা কাশ্মীরি মির্চি পছন্দ করো না, মানে কালারটা পছন্দ করো না, তারা হলুদ দিয়েও রান্নাটা করে নিতে পারো। তো এগুলো দিলাম, আর কিছু দেয়া লাগবে না। তো এগুলো একটু ভালো করে কষাতে হবে একসাথে। এবার পরিমাণ মতো জল দেব। তো আমি এক কাপ মতো এখানে জল ইউজ করেছি, তো তোমরাও ওই পরিমাণ মতোই জলটা দেবে, আর এক কাপ দিলেই যথেষ্ট, ঠিক আছে। তো এক কাপ জল দেওয়ার পর একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার ভেজে রাখা শুটকি মাছগুলো জলে দিয়ে দেব। তো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে একটু ফোটাবো। ওই 10 মিনিট মতো ফোটালেই হবে, একদম লো ফ্লেমে ফোটাতে হবে। ফাইনালি রেডি হয়ে গেল মোড়লার
শুটকির ঝাল। তো এইভাবেই তোমরা বাড়িতে রেসিপিটা করতে পারো, তো খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। আর এটা থাকলে আর কোনো মানে কোনো তরকারিরই দরকার নেই, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো খুবই ভালো লাগে এটা খেতে, তো তোমরাও ট্রাই করো। আজকের ভিডিওটা এটুকুই ছিল, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিয়ে দিও। তো চলো, সবাইকে টাটা।